মজা বাদ দেন। আরে আমি কোথায় মজা করলাম? যাই হোক শুনেন। জি বলুন। আপনি এখানে কেন? কার সাথে দেখা করতে আসছেন? সরি সেটা আমি আপনাকে বলতে পারবো না। কেন? আচ্ছা যাই হোক, আপনার জিএফ আছে? জি না। ওয়াও বেশ ভালো তো। আমার জিএফ নেই, এতে এত খুশি হওয়ার কারণ কি সেটাই বুঝলাম না। আপনি সেটা বুঝবেন না। ওকে, তবে আমার জিএফ নেই কিন্তু আমি এঙ্গেজ, আমার বিয়ে ঠিক হয়ে গেছে আপু। What? জি। সে দেখতে কি আমার থেকেও সুন্দরী? নিজেকে আমার ফিয়ান্সের সাথে কেন কম্পেয়ার করছেন? সে যাই হোক সত্যিটা বলেন। জি, সে অসম্ভব সুন্দর। আপনি রাগ করুন না যাই করুন, আমি কিন্তু আপনাকে হার্ট করতে চাইনি। আপনি জিজ্ঞাসা করাই তাই আমি তার ব্যাপারে বললাম। তার রূপের ধারের কাছেও আপনি নেই। মনটা খুব খারাপ করে। তাহলে রোজ রোজ এখানে কেন আসতেন? আমি তো ভাবতাম আপনি আমাকে। এক মিনিট, আপনি হয়তো কোথাও ভুল করছেন। আমি এখানে আপনার জন্য কোনো কালেও আসিনি, এখানে আমার কাজ আছে, আমি তাই এসেছি। কি কাজ? যে কাজই হোক আপনাকে বলতে আমি বাধ্য নই। এতক্ষণ একটা মেয়ের সাথে কথা বলছি, তাও আবার তার বাসার সামনে, সে দেখছে, জানি না কি ভাববে। আমার এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু দুঃখিত, আমি আসি। কথাটা বলেই হনহন করে হাঁটা শুরু করে দিল রাজ। দু মিনিট না হাঁটতেই হঠাৎ করে দারোয়ান কাকার সাথে দেখা। আরে রাজ বাবাজি, কেমন আছো? জি কাকা, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো বাবা, আমিও ভালো। তা এই দিকে কই আসছিলে? একজনের সাথে দেখা করতে কাকা, আপনি এখানে কেন? এইখানে আমার বাসা বাবা। কোন জায়গায়? এই যে তিনতলা বাসাটার সাথেই, তোমাদের ক্লাসের ম্যাডামের বাসা ওইটা, তার বাসার সাথেই। রাজের কথাটা শুনে ভালোই লাগলো। যাক, তাও এই এলাকায় আসার একটা এক্সকিউজ পাওয়া গেল। কি ব্যাপার, কিছু ভাবছ? না কাকা। চলো বাসায় যাই, তোমার কাকি দেখলে খুশি হইব। আজ না কাকা, বাসা তো চিনে গেলাম, আর একদিন আসব। আচ্ছা বাবা, আইসো তাহলে। জি কাকা, আপনি না বললেও আসতাম, এখন তো প্রায়ই আসব। বাসায় ফিরে রাজ ওর আম্মুর কাছে গেল। আম্মু কি করো? কাজ করছি, দেখতেই পাচ্ছিস। কিছু বলবি? বল। আমাকে বিয়ে দেবে না? তুই কি মেয়ে নাকি বিয়ে দিব? ও যাই হোক, বিয়ে তো বিয়েই। আম্মু কবে বিয়ে দেবে? কাহিনী কি? আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে। সেটা তো আমিও জানি, আমারও পছন্দ তাকে। তুমি যার কথা বলছো সে না। মানে? আমাদের নিধি আছে না। কি নিধি? পুরো কথা তো আগে শুনবে। কি বল? নিধির একটা ফ্রেন্ড, সেই কিউট দেখতে। What? আম্মু তুমি দেখলে তোমার পছন্দ হবে, সেই লেভেলের কিউট। নিধিকে বলেছি ওকে নিয়ে আজ আসতে। যারে তারে আমি আমার বাসায় আসতে দিব না। তুই যদি ওই মেয়ের এম ভালোবাসায় নিয়ে আসিস, আমি তোকে বাসা থেকে বের করে দিব। আমার ছেলের বউ অরিন ছাড়া আর কেউ হবে না। তুমি যা কিছুই করো ওকে বাসায় নিয়ে আসবই, মাত্র দু মিনিট পরেই আসবে। দেখো ওকে কিন্তু কিছু বলবে না, বলে দিলাম, ও মন খারাপ করবে। আমার কথা আমি আগেই বলে দিয়েছি, ফালতু কথার জন্য আমার টাইম নেই। একটু পর রাজ কাউকে সামনে এনে বলল, আম্মু দেখো কে এসেছে। আমি কাজ করছি, এখান থেকে যা, ডিস্টার্ব করবি না। প্লিজ দেখোই না। রাজ একদম সামনে নিয়ে গেল, এবার আর এক মিনিটও দেরি করলো না। রাজের আম্মু জড়িয়ে ধরলো তাকে। আরে এটা তো আমাদের নীতিশার মেয়ে। ও মা কত বড় হয়ে গেছে, দেখতে দেখতে এত বড় হয়ে গেল, দেখতে একদম মায়ের মতো সুন্দরী। আর বাদর, তুই এতক্ষণ আমার সাথে মজা করছিলি। আম্মু তোমার চেহারা তো দেখার মতো ছিল, তোমার ছেলের বউ অরিন মানে আমার মায়াবতী ছাড়া আর কেউ কখনো হবে না। এই অরিন কে? তোমরা আজও কেউ কিছু বলনি আমায়? কেন, সাকিব বলেনি তোকে? আমি কাউকে বলতে নিষেধ করেছিলাম, সাকিব রাতুলকেও, আর নিজের সাথে সাকিব মানে। ভাবি নিধি, দুদিন পর মিসেস সাকিব হবেন। নিধি
একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। শাকিব অনেক একটা ভালো ছেলে, তোর পছন্দ খারাপ না, ভালো ফ্যামিলি, মানুষগুলোও ভালো। আর শাকিব আল্লাহ চাইলে ওর ফিউচারও ভালো হবে ইনশাল্লাহ। শাকিবের জায়গায় অন্য কে হলে টেনশন হতো। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। এবার একটু মুখ খুলল নিধি। এবার বলো না, অরিনকে? রাজ সবই বলল। রাজের কথা সবাই মনোযোগ দিয়ে শুনছে, কত ভালোবাসে অরিনকে। রাজের কথা না শুনলে বোঝা যায়। ওয়াও, আমি একটু দেখব প্লিজ, আমার ভাবিরে একটু দেখার আজ। চাইলেই দেখানো যায় নাকি? ও দাঁড়া এক মিনিট, ক্যামেরায় পিক আছে, আমি তো সেটা ভুলেই গেছিলাম। রাজ ল্যাপটপে ক্যামেরার চিপ লাগিয়ে নিল। সবাই মনোযোগ দিয়ে দেখতে বসে গেল চুপচাপ। রাজ রানুকে, জাবিরকে দেখালো সবাইকে, পুরো পরিবারের সাথে পরিচয় করালো। অরিনের সাথে গায়ে হলুদে ডুয়েট একটা পিক হঠাৎ করে সামনে আসলো। ওয়াও, মেয়েটা কত কিউট, এটাকে রে রাজ তোর সাথে? এইটা তোর ভাবি বান্দরানী? তাই তো বলি রাজ, এইরকম নিজের থেকে বড় মেয়ের প্রতি লাট্টু কেন হইল? আরে একে দেখলে যে কেউ লাট্টু হয়ে যাবে। সবাই অনেক পিক দেখেছ, বাকি পিক সব সিক্রেট, ওইগুলো দেখানো যাবে না। কথাটা বলে ল্যাপটপটা নিয়ে যাচ্ছিল রাজ, নিকিতা টেনে ধরলো। এই যে বাছা ধন, তুমি যাও গা, আমরা দেখব। রাজ একটু লজ্জা পাচ্ছে, তাই আর দেরি করলো না, ল্যাপটপটা রেখেই চলে গেল রুমে। স্লাইড মোড করে একের পর এক পিক দেখলো সবাই। পুরো ক্যামেরায় শুধু অরিনের পিক, তার প্রতিটা মুভমেন্ট, জাবিরের আর রানুর স্টিং অপারেশনের একটা পিক যেখানে অরিন রাজকে খাইয়ে দিচ্ছে, আর রাজ হা করে তাকিয়ে আছে। রাজ নিজেও পিকটার কথা জানে না, সবাই রাজের রিয়্যাক্টটা দেখে হাসছে। কিন্তু রাজের আম্মুর চোখে একটু জল। নিধি আর নিকিতা চুপ হয়ে গেল। কি হয়েছে মা? মেয়েটা কত ভালো, আমার ওর সঙ্গে ছেলেটার কত খেয়াল রাখছে। রাজের চোখে পানি দেখছো? আবার খাবার খেতে গিয়ে ওর চোখে পানি আসছে। হুম মা, অরিনী আমাদের রাজের জন্যই পারফেক্ট, আর আজকের ঘটনা বহু দিনটা কিংবা ভুলি। শাকিব বলেছে আমাকে, কিন্তু তাকেই যে রাজ ভালোবাসে সেটা বলেনি। পরের দিন ক্যাম্পাসে যাবার পর থেকে রাজ লক্ষ্য করছে তার মায়াবতীর মন খারাপ, অতীব প্রয়োজনীয় ছাড়া একটা কথাও বলছে না রাজ। রাজ ভাবছে হয়তো গতকালকের ঘটনা নিয়ে এখনো রেগে আছে। রাজ সরি বলার সুযোগটাও পাচ্ছে না, মন খারাপ করে মাঠের মাঝে বসে আছে। এই রাজ, তুই এখানে আর আমি তোকে পুরো ক্যাম্পাস খুঁজে আসলাম। জরুরি তলব কেন? এমনি তোর ভাবি কথা বলছে না, মন খারাপ, তার মধ্যে অন্য কিছু আর বলিস না। আরে ভাবির মন খারাপ কেন, সেটাই তো বলতে আসলাম। আমি জানি তার মন খারাপ কেন। ও তাহলে তুইও শুনেছিস, আর শুনেও চুপ করে আছিস কেন? আরে গতকালকের ঘটনা একটা অ্যাক্সিডেন্ট মাত্র, এত রাগ করে কেউ থাকে? এখন তো একটু কথা বলতে পারে, তাই না? আরে তুই আছিস গতকালের ঘটনা নিয়ে, আমি আজকের ঘটনা বলছি। কেন, আজই কি হয়েছে? বেশ কয়েকদিন যাবত ভাবি বাসায় যাবার সময় কয়েকজন বখাটে ভাবিকে ডিস্টার্ব করে, আগে তো মাঝে মাঝে করতো, আজ দুদিন হলো বেশি। আর আজকে তো একজন শাড়ির আঁচলও টেনে ধরছিল। কি, তুই আগে বলিস না কেন? আমি জানতাম না, আর সকালে আমার এক ফ্রেন্ড দেখেছে, পরে শাকিব ওখানে ঘটনা শুনতেই গেছে। একটু আগে শাকিব ফোন করে আমায় বলল, তুই সব ফ্রেন্ডদের নিয়ে ওই রাস্তায় যা, আমি মায়াবতীকে নিয়ে আসছি। আমরা না হয় প্রশাসনের সাহায্য নেই রাজ? আমি নিজের হাতে না মারলে শান্তি পাবো না, তুই সবাইকে রেডি রাখ, আমি যা যা বলি তাই তাই কর। রাজ সরাসরি টিচার্স রুমে ঢুকলো। ম্যাম এদিকে একটু আসুন তো। প্রথমে অরিনের ইচ্ছে ছিল না, কিন্তু রাজের চোখ দেখে কেঁপে উঠল, লাল হয়ে আছে, উঠে দাঁড়িয়ে বাইরে আসতেই। চলুন আমার সাথে। কই যাব আমি? এত কথা বলতে পারবো না, মেজাজ খারাপ আছে, সোজা চলুন, নয়তো সবার মাঝে হাত ধরে টেনে নিয়ে যাব। কিন্তু এমন সময় প্রিন্সিপাল আসলো। কি ব্যাপার, কি হয়েছে? স্যার ম্যামের মা অসুস্থ, তাই তো ম্যামকে এখনই যেতে হবে, নিয়ে যাই। অরিন যাও তুমি, সমস্যা হবে না। অরিন জানে ওর মা সিরাজগঞ্জে কেন, রাজশাহীতেও নেই। কিন্তু রাজের কি হলো, কখনো এমন রেগে কথা বলেনি অরিনের সাথে। ম্যাম চলুন, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। অরিন কিছু না বলে বাধ্য মেয়ের মতো ওর সাথে গেল। রাজকে দেখে কিছু বলার সাহসও পাচ্ছে না। রিকশা কিছু দূরে যাবার পর, আপনি নামুন, রোজকার মতো এদিক দিয়ে বাসায় যান। কিন্তু রাজ, এই রাস্তা
শর্টকাট দেখে যখন সময় কম থাকে তখন চলাচল করি। এই রাস্তা ভালো না, আমি ওই দিকে ঘুরে যাব। যা বলছি তাই করুন, যান। কিন্তু রাজ, এবার ধমক দিয়ে বললাম, বলছি না যেতে। অরিন একটু ভয় পেয়েছে, কিছু না বলে চুপচাপ যাচ্ছে। একটু দূর যেতেই সেখানে কয়েকটা বখাটে চায়ের স্টলে বসেছিল। আরে ম্যাডামজি, কি খবর? আমাদের ছাড়া বুঝি ভালো লাগে না, এত তাড়াতাড়ি চলে আসলেন যে। অরিন দ্রুত চলে যাচ্ছিল, বখাটেদের একজন সামনে এসে দাঁড়ালো। কই যান ম্যাডামজি, চলো না একটু বসে গল্প করি। যখন মন চায় আমাকেও ডাকবেন, আমরা সব সময় রাজি আছি, তবে রাতে ডাকলে বেশি ভালো হয়। সবাই ফিকফিক করে দাঁত কেলিয়ে হাসছে। অরিনের মনে হচ্ছে এখন কেঁদেই ফেলবে। আসলে ভাই, রাতে কোনো পশুর দল তো মানুষের বাসায় ঢুকতে পারে না, গেট লাগানো থাকে। রাজের কথা শুনে অরিন অনেকটা সাহস পেল। রাজ অরিনের পিছনে এসে দাঁড়ালো। কে রে ভাই তুই? ভাই আমি জ্যাকি চান। সবাই হেসে শেষ। ওদের মাঝে একজন বলে উঠল, আমি রোমান রিউস। আরে ম্যাডাম জি, আপনার আশিক নাকি, আপনি ওর পিছে গিয়ে লুকাচ্ছেন। রাজ কোনো কথা না বলে একজনকে লাথি মারল, আরেকজন আসতেই তাকে ঘুষি ঠিকই মেরেছে, কিন্তু অন্যজন ধাক্কা দিয়ে ফেলে দিতেই নিচে পড়ে থাকা ভাঙা ইটের টুকরো কপালে লেগে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করল। ঠিক তখনই রাতুল বাকি বন্ধুদের নিয়ে এসে খুব মারল ওদের, পরে পুলিশকে খবর দিয়ে ধরিয়ে দিল। এদিকে রাজের বেশ অনেকেই রক্তপাত হলো। অরিনের বাসা কাছে হওয়ায় রাতুলকে সাথে নিয়ে রাজকে অরিনের বাসায় নিয়ে যাওয়া হলো। ফার্স্ট এড করে দিয়ে অনেকক্ষণ মাথায় পানি দেওয়া হলো। রাজ ক্লান্ত হয়ে ঘুমিয়েছে, রাতুলের কাজ থাকায় অরিনকে বলে বাসা থেকে বের হয়ে আসলো। রাজের ঘুম থেকে উঠতে সন্ধে হয়ে গেছে, এমন সময় চারিদিকে অন্ধকার হয়ে প্রচণ্ড ঝড় শুরু হলো। এখন কেমন আছো? ভালো না। মাথায় খুব লেগেছে না? এই এক গ্লাস হলুদ দুধটুকু খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। কিন্তু ওই জানোয়ারগুলোর আবার কখনো পেলে খুন করে ফেলবো। হয়েছে, আর কিছু করা লাগবে না, ওদের পুলিশ নিয়ে গেছে। কেন এমন ফালতু লোকের সাথে লাগতে যাও বলো তো, দিলে তো নিজের মাথা ফাটাইয়া। কিন্তু কোনো কিন্তু না, দুটুকু খেয়ে নাও, অসময় বৃষ্টি বা কেন আশা লাগবে। ধ্যাত, আপনি কি আমাকে নিয়ে ভয় পাচ্ছেন? না সেরকম কিছু না। ভয় পাওয়ার কিছু নেই, আপনি আমাকে বিয়ে করুন, সারা জীবন আপনাকে না ছুঁয়েও থাকতে পারবো, কিন্তু আপনাকে ছাড়া থাকতে পারবো না। তারপরও যদি মনে হয় আপনি ভয় পাচ্ছেন তাহলে আমি চলে যাচ্ছি, বলে উঠে দাঁড়াতেই মাথা ঘুরে পড়ে যাচ্ছিল রাজ। অরিন দ্রুত রাজকে আঁকড়ে ধরল, দুজন দুজনার চোখের দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে। কতটা সিনেমাটিক মনে হলেও যারা সত্যিকারের প্রেমে কখনো পড়েছেন তারা বুঝবে প্রিয়জন সামনে থাকলে ঠিক কেমন ফিল হয়। এই ফিলটার জন্য হলেও একবার প্রেমে পড়তে চাই। অনেকক্ষণ পর অরিন নিজেকে সামলে নিয়ে রাজকে বসালো। এই শরীর নিয়ে কই যাবে তুমি? আর বাহিরে হালকা বৃষ্টি হচ্ছে না, বজ্রপাত সহ শিলা বৃষ্টি হচ্ছে, কোথাও যেতে হবে না। আচ্ছা কি খাবে, কি রান্না করবো? বাহ, আপনি তো আসলে এই সুশীল মেয়ে, বিয়ের আগে থেকেই বরের কথা মতো চলা প্র্যাকটিস করছেন, বেশ ভালো। তবে বিয়ের পর আমার কথা মতো চলা লাগবে না, আমি আপনার কথা মতো চলতে চাই। ফালতু কথা বাদ দিয়ে বলো কি খাবে। আপনার হাতের বিষ হলেও আমি হাসি মুখে পান করব। তোমাকে না আমার জিজ্ঞেস করাই ভুল হয়ে গেছে। আচ্ছা বিবিজি, আপনি কি জানেন আপনি রাখলে বেশি কিউট লাগেন? কি বললে তুমি? ও সরি, হবু বিবিজি। তুমি না মানুষ হবে না। হতে চাই, আপনি কাছে টেনে একটু মানুষ করে তো নিতেই পারেন, তাই না? ইউ, ও মাই গড, কি বললেন? প্লিজ প্লিজ, আগে শব্দটা দুইটা হলো কোন কোন শব্দ? ইউ এর আগে দুটা মানে? বলে দেব, বলো। আই লাভ ইউ হবু বিবিজি। আই ডোন্ট, সব কথা বলা লাগে না, আমি বুঝি ওইগুলো। হ্যাঁ আপনি তো জ্ঞানের জাহাজ, সবকিছুই বুঝেন। সবকিছু বুঝি না, তবে আপনাকেই বুঝি। আমি কি কোনো সাবজেক্ট নাকি? হ্যাঁ, আমার জীবনের সবচেয়ে কঠিন আর সহজ সাবজেক্টটা আপনি, যেখানে প্রতিটা পৃষ্ঠায় আমি আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। রাজ রাজের মতো বকবক করছে, অরিন রান্নায় ব্যস্ত।
ওদিকে রাতুল ভাবিকে ফোন দিয়ে বলে বুঝিয়ে দিয়েছে, তাই তেমন টেনশন করছে না ওরা। রাতে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছে দুজনে রাজকে অরিনের রুমে থাকতে দিয়ে। অরিন ওর মায়ের রুমে গিয়ে ঘুমালো, রাজ ভোর 5টার অ্যালার্ম দিয়ে রাখল। খুব সকালে সবাই জাগার আগেই বাসা থেকে বের হতে হবে, নচেত মানুষ আমার মায়াবতীকে খারাপ ভাববে, যা আমি একদম চাই না। 5টায় ঘুম থেকে উঠেই বেরিয়ে যাচ্ছে রাজ। অরিনের বলতে ইচ্ছে করছে কিছু খেয়ে যাও, কিন্তু বেশি দেরি হলে অনেক সমস্যাই হবে। তার মা বাবা বাসায় থাকলে হয়তো এসবের ভয় ছিল না অরিনের। রাজ হালকা স্মাইল দিয়ে বলল, আসি মায়াবতী। দরজা খুলতেই থমকে দাঁড়ালো রাজ। রাজ, আপনি এখানে কেন? আরে মিস তান্ত্রিক, আমি এখানে না, মানে এত সকালে ম্যামের বাসায় কেন? আমার কথা বাদ দিন, আমি নিজের ফ্ল্যাটে থাকি, কিন্তু আপনি এত ভোরে আপুর বাসায়? ও না, মানে আমি ওই একটু আগেই আসছিলাম, এক্সাম তো, তাই সাজেশন নিতে এসেছিলাম। ভোর 5টায় সাজেশন? আপনার হাতে তো বই খাতা কিছুই নেই, আসল কাহিনী কি? রাজ আরেকটা মিথ্যে অজুহাত দেখাতে যাচ্ছিল, অরিন বাধা দিয়ে বলল, রিমি ভেতরে এসো, আর রাজ তুমি যাও। কিন্তু আপু, আমি বলছি তোমাকে সব, রাজ যাও। রাজ চলে গেল। রিমি কৌতূহল দৃষ্টিতে অরিনের দিকে তাকিয়ে আছে। হুম, রাজ গতকাল রাতে এখানেই ছিল। হুম, গতকাল বিকেল থেকেই ছিল। অরিন গতকালের পুরো ঘটনা রিমিকে বলল। তার মানে তুমি রাজকে আগে থেকেই চিনতে? হুম, চিনতাম। তাহলে সেদিন যে বললে ছিল না? ও সরি, আসলে জানি না কেন না করেছিলাম। রাজ বলল সে কাউকে ভালোবাসে, আর তাকে আমি রোজ বাসার সামনে দেখতাম, যদি সেই মেয়ে আমি না হই, আশেপাশে ভালোবাসার মেয়ে তো আর নেই। সব কিছু যোগ করে বা বিয়োগ করে একটাই ফলাফল দেখা যাচ্ছে, আর সেই ফলাফলটা হচ্ছে তুমি। তার মানে রাজ তোমাকে ভালোবাসে, হোমজি, এই জন্যই সে এই গুন্ডাগুলোকে মারছে। আপু, তুমি রাজকে ভালোবাসো, তাই না? না, আমি কাউকে ভালোবাসি না। কেন মিথ্যে বলছো এবার? কই মিথ্যে বললাম? যদি ভালোই না বাসতে, সেদিন আমার কাছে রাজের কথা গোপন করতে না, আর তুমি স্বীকার না করলেও তোমার চোখ স্পষ্ট বলে দিচ্ছে তুমিও রাজকে ভালোবাসো। মনে হচ্ছে সাইকিয়াট্রিস্ট তুমি। কিছু কিছু জিনিস বুঝতে কেন কিছু হতে হয় না আপু? তুমিও সবার মতো পাগল হয়ে গেছো। একসাথে সব মানুষ মিথ্যে হতে পারে না আপু, সেটা তুমিও জানো। হতে পারে তুমি ওর বড়, কিন্তু ভালোবাসা তো মনের ব্যাপার স্যাপার, এখানে ছোট বড় কোনো বিষয় না। ওরে আমার বিজ্ঞ আপি, চুপ যাও, কফি খাবে না চা? আপু, তুমি কথাটা এড়িয়ে যাচ্ছ যে। রিমি, কিছু সত্য কখনো প্রকাশ করতে নেই, যাই হোক বাদ দাও এইসব। রিমি আর কিছুই বলতে পারেনি অরিনকে। একটা ছোট মেয়ে হয়ে এত বড় ভার্সিটির ইংলিশের প্রফেসরকে আর কি বোঝাবে, এভাবেই চলছে। কয়েকদিন পর অরিনের কাকা ওর মা বাবাকে নিয়ে রাজশাহী আসে। রানুর বাবা সেদিন থেকে যায়। রাতে খাবার শেষে অরিনকে ডেকে বলে, মা, আমি কিছু কথা বলতে চাই। জি কাকা, বলেন। মা, সংসার ধর্ম বড় ধর্ম, সংসার ছাড়া মেয়েদের মানায় না মা, এভাবে তো আর চলা যায় না, নতুন করে কিছু ভাবতে হবে। কাকা ঠিক আছে, কিন্তু আমি এসব নিয়ে আর ভাবতে চাই না। মা, তুমি তো বড় বিদ্যালয়ে পড়াও, তুমি তো বোঝোই এরকম অ্যাক্সিডেন্ট হয় হামেশা, অনেকের সাথেই হয়ে থাকে, হতাশ হলে তো চলা যায় না। যাই হোক, আসল কথায় আসি, রানুর বিয়ের দিন তোমাকে একটা ছেলে দেখেছে, তার মা বাবাও দেখে পছন্দ করেছে, তোমার সব কিছু জানার পরেও ছেলেটা তোমাকে বিয়ে করতে চায়। সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটা বড় মাল্টিনেশনাল কোম্পানিতে ভালো মাইনে পায়, ছোট পরিবার, ছেলেটা বড় আর একটা ছোট বোন, সঞ্চল পরিবার। আমি, তোমার মা ও বাবা দেখেছে ছেলেকে, পছন্দ হয়েছে। কিন্তু মা, তোমার কথায় সব হবে। কাকা সব ঠিক আছে, কিন্তু আমি প্রিপারেট না এখন। হুম, আগে একবার তুমি ছেলেটার সাথে দেখা করো, তারপর না হয় করে দিও, যদি পছন্দ না হয়। ও ভালো কথা, ছেলেটার নাম মুসাববির, আবদার রাজ। নামটা শুনে বুকটা ধক করে উঠল অরিনের। রাজের পুরো নাম এস এ রাজ। কি হলো মা, কি ভাবছ? না কিছু না কাকা, আমি একটু ভাবি, তারপর দেখা যাক কি হয়।
আচ্ছা মা, সমস্যা নেই, তুমি সময় নাও, তবে বেশি সময় নিও না। ছেলেটার ব্যাপারে খোঁজ খবর নিয়েছে, ভালো একটা ছেলে। হুম, ঠিক আছে। পরের দিন রানুর বাবা চলে যায় সিরাজগঞ্জ। অরিনের মা বাবা চায় না তার মেয়েকে কোনো প্রকার জোর জবরদস্তি করতে, তাই কখনো এই ব্যাপারে অরিনকে কিছু বলেনি। অরিন আবারও কাজের মাঝে ব্যস্ত হয়ে গেল, আর রাজ প্রতিদিন তাকে ইমপ্রেস করার চেষ্টায় ব্যস্ত। এভাবেই চলছে দিনগুলো। এর মাঝে রাজের একজন ক্লাসমেট মিম এর বিয়ে ঠিক হয়ে গেল, আর সেই বিয়েতে মিমের ক্লাসমেটরা ছাড়াও ডিপার্টমেন্টের স্যার ম্যাডামরাও ইনভাইটেড ছিল। বিয়েতে সেদিন অরিন গ্রিন কালারের জামদানি পরেছিল, মাথায় স্কার্ফ, লম্বা হাতের ম্যাচিং ব্ল্যাক কালারের ব্লাউজ, হাতে হ্যান্ডব্যাগ আর ম্যাচিং হিল, হালকা লিপস্টিক, সব কিছু মিলিয়ে সবার দৃষ্টি নতুন বউ বাদ দিয়ে অরিনের দিকেই ছিল। অরিন কিছুটা অস্বস্তিজনক অবস্থায় ছিল, আর রাজ সাদা প্যান্ট সাথে ব্ল্যাক পাঞ্জাবি, ওপরে গ্রিন কটি। মনে হয় যেন দুজনে ডিসাইড আগেই করে রাখছিল, কিন্তু সেরকম কিছু না। রাজ জানে অরিনের ব্ল্যাক আর গ্রিন পছন্দ, তাই পরেছে, কিন্তু এভাবে ম্যাচিং হবে বুঝতে পারেনি। ওয়াও, আমাদের কানেকশনটা দেখেছেন, একদম ম্যাচিং ম্যাচিং। কাকতালীয় জিনিস কখনোই কানেকশন হয় না। আচ্ছা, আপনি সবসময় সবকিছু নেগেটিভ ভাবেন কেন? একটু পজিটিভ ভাবেন না প্লিজ। আমি সবসময় নেগেটিভ মাইন্ডেড। আপনি বিশ্বাস করুন আর না করুন, আমারই এ আনোখা প্রেম কাহিনী, কবি খতম নেই হোগি। আপনার ম্যারি হ্যায় আর ম্যারি যায় না। সেটা কখনো হবে না। ম্যাম, আপনাকে কিন্তু সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে। আরে তুমি কে? জি, আমি এস এ রাজ। অন্য ডিপার্টমেন্টের হওয়ায় রাশেদ সাহেব চিনতে পারেন রাজকে, আর রাশেদ সাহেবের আত্মীয় হয় মিম। ও মনে হচ্ছে তুমিও ম্যামের সাথে ম্যাচিং করেই পাঞ্জাবি পরেছো। জি, আপনি ঠিকই বলেছেন, আমরা ম্যাচিং করেই পরেছি। ও, তোমরা একে অপরকে চিনো? কি যে বলেন না, কাছের মানুষকে চিনবো না মানে? কাছের মানুষ মানে? জি, আমি ওনার হবু হাজবেন্ড। রাজ, ফালতু কথা বাদ দাও, আর রাশেদ সাহেব আপনিও কেন এসব আজগুবি কথা শুনছেন, কে জানে, ধুর, আমার এখানে থাকাই উচিত না, বলে অরিন সেখান থেকে চলে গেল। তার মানে তুমি যা বললে সব মিথ্যে? একদম মিথ্যা নয়, পুরোটাই সত্যি। উনি একটু রাগী মানুষ তো, তাই আর কি। কিন্তু তোমাকে তো ছোট মানুষ মনে হচ্ছে। আরে কি বলেন এইগুলো, ছোট মানুষ মানে? দাঁড়ান, বিয়ে করতে দিন, এক বছরের মাথায় একসাথে তিনটে চারটে বাচ্চার বাবা হয়ে যাব। কথাটা বলেই সেখান থেকে চলে গেল রাজ। রাজের সাহেব আবুলের মতো হা করে সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল, সব কথা যেন তার মাথার উপর দিয়ে গেল। আলহামদুলিল্লাহ, মিমের বিয়েটা সম্পূর্ণ হবার পর সাউন্ড বক্সে গান বন্ধ করে স্পিকার লাগিয়ে দিল। আসসালামু আলাইকুম, আমি এস এ রাজ, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। যে যেখানেই ছিল সবাই রাজের দিকে তাকালো। আচ্ছা, আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে। নাম্বার ওয়ান, কাউকে ভালোবাসতে কোনো শর্তের প্রয়োজন আছে? নাম্বার দুই, ভালোবাসে কি কখনো বয়স বাধা হতে পারে? নাম্বার তিন, একটা ছেলে যদি তার হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করতে পারে, তাহলে নিজের থেকে বড় বয়সী মেয়েকে বিয়ে করতে পারবে না কেন? রাজের কথা শুনে সবাই খানিকক্ষণ চুপ করে থাকলো, তারপর সবাই একসাথে যে যার মতো মন্তব্য করতে লাগলো। রাজ চুপ করে থাকতে বলল সবাইকে। দেখুন, আপনারা এক এক করে বলুন, সবাই যদি বক্তা হন শ্রোতা হবে কে? প্লিজ, সবার মন্তব্য সূত্র অনুযায়ী, ভালোবাসায় কোনো শর্ত হয় না, ভালোবাসার বয়সও ফ্যাক্ট না, কিন্তু বড় মেয়ে এই জায়গাতেও খানিকটা খটকা লাগলো সবার। অনেকে বলল, সমাজে যে বিষয় সাপোর্ট করে না তার নাম অসামাজিকতা। অতএব অসামাজিক কাণ্ড তারাই করেন যারা মানসিক ভারসাম্যহীন, মানে পাগল। সমাজ সবসময় মনশীল চিন্তাভাবনার উপর প্রতিষ্ঠিত, তাকে বেঁকিয়ে দেখা বা সেইভাবে পরিচালিত করাটাও তাদের কাজ যারা মানসিকভাবে অসুস্থ। এই সমাজে কেই বা নিজের থেকে বড় মেয়েকে বিয়ে করবে? আবার অনেকে এটাকে বাহবাও দিল। সব কিছু শোনার পর রাজ বলল, কথাটা মানতে পারলাম না, একটু পজিটিভভাবে চিন্তাভাবনা করুন, তাহলে আর সমস্যা নেই। এই সমাজের কথা বলছেন? আপনি দুই বেলা না খেয়ে থাকুন, দেখুন কেউ আপনাকে খেতে দেয় কি না। না, কেউ খেতে দেবে না। আর এই যে, আপনি যদি টাকা পয়সা বা আপনার নাম ডাক থাকে অনেক সম্মান পাবেন, তেলা মাথায় তেল দেওয়া যাকে বলে আর কি।
আপনি যে কথাটা বললেন না সেটা চিন্তা ভাবনা করাটাই ভাষাহীনতার পরিণতি, একটু ভেবে দেখবেন। আর একদম মনে হয় না আমার সেটা, আমি যথেষ্ট দেখছি এই সমাজ ব্যবস্থাকে। একটা রিয়েল ঘটনা বলি আপনাদের, আপনাদের এলাকায় এক আপু থাকত, অনেক ভালো একটা মেয়ে। কলেজে যাওয়ার পথে এলাকার বকাটে ছেলেরা তাকে খুব জ্বালাত। আপু তাদের প্রেম নিবেদন অস্বীকার করায় একদিন রাস্তা থেকে জোরপূর্বক আপুকে তুলে নিয়ে গিয়ে গ্যাং রেপ করে, পরে গ্রামের রাস্তায় ফেলে রেখে চলে যায় রক্তাক্ত বিকৃত কাপড়ে। আচ্ছা, আপুর দোষটা কোথায় ছিল বলুন তো? সেই সমাজ তাকে গ্রহণ করেনি, তাতে তার পরিবারে রাস্তাঘাটে চলাফেরা কতটা কষ্ট হয়ে গেছিল আমি সেটা নিজে দেখেছি। একসময় অসহায় হয়ে আপু আত্মহত্যা করে, আর পরে তার পরিবার এখানে থাকতে পারেনি। আর সিনেমার সব গল্পই শুধু গল্প হয় না, বাস্তবতার নিরিখে অনেক কিছুই হয়ে থাকে। তাহলে কাকে আপনি মানসিক অসুস্থ বলছেন? রাজের কথাগুলো শোনার পর সবার মুখ বন্ধ হয়ে গেল। তবে কিছু মানুষের জন্মই হয় তর্ক বিতর্কের জন্য। আপনি যতই সঠিক হন না কেন, এরা তর্ক করতে করতে একসময় আপনাকে তার পর্যায়ে নিয়ে আসবেই আসবে। দেখুন, আমিও একজনকে ভালোবাসি, আমার থেকে সে বয়সে বড়, এতে আমার বা আমার পরিবারের কোনো সমস্যা নেই। কে কি বলে যদি আমার এসবে কিচ্ছু যায় আসে না, তবে যাকে ভালোবাসি তার যায় আসে। তার কাছে এই সমাজে চাওয়াটাই সব কিছু, নিজের চাওয়া পাওয়া নিজের মধ্যেই মেরে ফেলতে চাইছে। অনেকটা ভূমিষ্ঠ না হওয়া শিশুকে মায়ের পেটেই মেরে ফেলার মতো। শুধুমাত্র এই সমাজে আপনাদের মতো কিছু মানুষের বিকৃত মন মানসিকতার জন্য। দেখুন, মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে বসবাস করাই মানুষের আসল ধর্ম। কিন্তু এই সমাজ কিন্তু একা একা সৃষ্টি হয়নি, সমাজের জন্য মানুষ হয়নি, কিন্তু মানুষের জন্যই সমাজে জন্ম হয়েছে। রাজের এই কথার পর আর কেউ টু শব্দটিও করল না। সেদিনের পর হয়তো কিছু মানুষের মানসিকতা চেঞ্জ হলেও হতে পারে, কিন্তু অরিন বিষয়টাকে খুব গভীরভাবে অনেকবার ভেবেছে। সে কিছুই বুঝে উঠতে পারছে না কি করবে। না, রাজের পাগলামো দিন দিন বেড়েই যাচ্ছে, এইভাবে চলতে থাকলে একসময় পুরো রাজশাহী বিভাগ জানাজানি হয়ে যাবে। রাজ ছেলে মানুষ, ওর সমস্যা নেই, কিন্তু আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হয়ে কিভাবে রাজের মতো পাগলামো করতে পারি, এটা কখনোই পসিবল না। রাতে অরিনোর কাকা মানে রানুর বাবাকে ফোন দিল। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? এই তো মা, ভালো, তুমি কেমন আছো? জি কাকা, আলহামদুলিল্লাহ ভালো। কিছু বলবে মা? হ্যাঁ, আপনি যে বিয়ের কথা বলছিলেন আমার তাতে আপত্তি নাই, আপনারা যেটা ভালো বুঝবেন করেন। আলহামদুলিল্লাহ মা, শুনে খুশি হলাম। তাহলে কবে দেখা করবে? না কাকা, আপনি দেখেছেন, মা বাবাও দেখেছে, আমি আর সেখানে দেখতে চাই না। তবে কাকা একটা কথা। কি কথা মা? কাউকে দাওয়া দিবেন না বিয়েতে, সাধারণ বলতে খুব সাধারণ একটা বিয়ে হবে, আমি কাউকে এ ব্যাপারে জানাতে চাই না। কিন্তু মা। না কাকা, এটাই আমার ফাইনাল ডিসিশন। অরিন ফোনটা রেখে চুপচাপ বসে আছে, ভালো লাগছে না কিছু তার। কি হয়েছে মা, খুব অস্থির দেখাচ্ছে তোকে? না বাবা, সেরকম কিছু না। রাতের মেডিসিনটা নিয়েছো? হ্যাঁ নিয়েছি, কেন এত টেনশন করিস বল তো, নিজের ভালো মন্দের কথাও ভাব কিছু না। তোমরাই তো আমার সব বাবা, তোমরা ভালো থাকা মানে আমার ভালো থাকা। হ্যাঁ মা, তা জানি, তবে একটা কথা কি মা, যে কাজই করিস ভেবেচিন্তে করিস মা, মারে সবসময় যেমন মনকে প্রশ্রয় দেওয়া উচিত না, ঠিক তেমনি মনের বিরুদ্ধে যাওয়াও উচিত না। শরীরের জন্য খাদ্য দরকার, মনের জন্যও পছন্দসই কাজ দরকার, জীবনে অনেক কিছুই নিজের চাওয়া পাওয়ার মতো হয় না। জীবনটা মা একটা অগোছালো ঘরের মতো, যদি সেই ঘরটা অগোছালোই থাকে তাহলে সেই ঘরে কোনো সুন্দরতা থাকে না, আর সেই ঘর থেকেও শান্তি নেই। আর সেই ঘরটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে থাকতে শুরু করলে যেমন দেখতেও ভালো লাগে তেমনি মনের মাঝে এক প্রকার শান্তিও বিরাজ করে। বাকিটা তো তুই বুঝিস মা, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো বয়স তোর হয়েছে, আর হঠাৎ করে এমন কোনো সিদ্ধান্ত নিস না যাতে পরে পস্তাতে হয় তোকে। আর একটা কথা কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভবিষ্যতের কথা ভেবে যেমন নিজের বর্তমান নষ্ট করা উচিত না,
তেমনি বর্তমানের জন্য ভবিষ্যৎও নষ্ট করা উচিত না। আশা করি আমার কথায় মূল অর্থ তুই বুঝবি। আসিমা, দেখি ঘুমাই গিয়ে রাতে অনেক হয়েছে। অরিনের বাবা চলে যাওয়ার পর অরিন নিজের দরজাটা লাগিয়ে দিল। বেডে শুয়ে শুয়ে ভাবছে, বাবা হয়তো সব ঠিকই বলছে, বাবা সঠিক সময়ে কথাগুলো বলেছে, কিন্তু বাবা আমি নিজের মনকে প্রায়োরিটি দিতে গিয়ে যদি সমাজ বিরুদ্ধ কাজ করি তখনও কি আমি সঠিক হব? উফ, আমি আর ভাবতে পারছি না, মাথাটা টেনশনে ফেটে যাচ্ছে। কেন আমার সাথে এমন হতে হবে? কেন রাজ, তুমি আমার জীবনে এলে, আমি তো চাইনি তোমাকে। আমার নিজেকে নিয়ে গর্ব অহংকার এক নিমিষেই কেন ধুলিয়ে মিশে দিলে? কেন আকাশের সাথে 3 মাসের কাটানো মুহূর্তগুলো আমি অনেকটাই ভুলে গেছি। আমি আমার সব কিছু তাকে সঁপে দিয়েছিলাম, কিন্তু নিজের মন তাকে সঁপে দেওয়ার আগেই আকাশ আমাকে রেখে চলে যায়। তাই হয়তো ওকে ছাড়া থাকতে খুব একটা কষ্ট হয় না আমার, কিন্তু রাজ তুমি আমার অভ্যাস হয়ে গেছো, কিভাবে ভুলে যাব তোমাকে? জানি না আমি ভালোবাসার সংজ্ঞা কি, আসলে প্রকৃত সুখ কই আমরা নিজেরাই হয়তো জানি না, হয়তো বা অনেকে জানেও। আমি খুব সাধারণ একটা মেয়ে, এইসব দূর কাজ বোঝার ক্ষমতা আমার নেই। তবুও যেটা আমার কাছে মনে হয়, কিছু পাওয়া না পাওয়ার মাঝে যে সুখ খুঁজে নিতে পারে সেই প্রকৃত সুখী। কথাগুলো বলেই কাঁদতে শুরু করে দিল অরিন। কিন্তু আমি তোমার হতে পারবো না, আর সেটা আমাকে পারতেই হবে। রানু যখন শুনল অরিন বিয়ের জন্য রাজি হয়ে গেছে, নিজের কানকে অবিশ্বাস না করলেও ঠিক এরকম হবার আশঙ্কা আগেই করেছিল। রানু দেরি করেনি, পরের দিনই রাজশাহীর উদ্দেশ্যে রওনা হলো একা। রাজকে ফোন করে বলল, রাজ আমি রাজশাহী আসছি, তোমার সাথে আমি দেখা করতে চাই সবার আগে, তুমি না হয় স্টেশনে আসো, কথাটা অনেক ইম্পর্টেন্ট। রাজ বলল, সুইটাপি তুমি আমার বাসায় আসো, সবার সাথে দেখাও হবে আর কথাও শোনা যাবে, খুব খুব খুশি হবে সবাই। পরে রানু রাজদের বাসায় গেল। রানুকে রাজ পরিচয় করিয়ে দিল পরিবারের সাথে, সবাই রানুর সাথে পরিচিত হয়ে খুশি হলো। কিন্তু রানুর চোখে মুখে চিন্তার ভাজ স্পষ্ট দেখা যাচ্ছে, যদিও রানু হেসে কথা বলছে কিন্তু তারপরও, তুমি কি কোনো কিছু নিয়ে টেনশন আছো? তুমি তো আমার ছোট, তাই না? তাই সরাসরি তুমি করে সমাধান করলাম, কিছু মনে করোনি তো? আরে না আপু, আপনি আমাকে তুমি করে বলবেন, ব্যাপার না। ওকে, তাহলে এবার বলো কি ভাবছো। রানু প্রথমে রাজের দিকে তাকালো, ইশারায় বলতে চাইলো বলবো কিনা। সুইটাপি এরা আমার জান, আমি কোনো কিছু করার আগে এরা সবাই জানে, তুমি সবকিছুই বলতে পারো, কোনো সমস্যা নেই। আসলে একটা নিউজ আছে, জানি না শুনছো কিনা। কি নিউজ? অরিনের ব্যাপারে, তুমি কিছু শোনোনি রাজ? না তো আপি, গতকাল তো আমার ফ্রেন্ড মিমের বিয়েতে দেখা হয়েছিল, কিছু তো জানি না। অসুস্থ সে, কি হয়েছে? না, অরিনের বিয়ে। হোয়াট? আপি এটা কি বলো, এটা হতে পারে না, তুমি মজা করছো তাই না? না রাজ, আমি মজা করছি না, তুমি তো জানোই অরিন সমাজ নিয়ে বেশি ভাবে, তাই নিজের চাওয়া পাওয়া গুরুত্বহীন ওর কাছে, ও চায় না ওর বিয়ের কথা কেউ জানুক, হয়তো তোমার কথা ভেবেই এই সিদ্ধান্ত, কিন্তু আমি জানি ও তোমাকে কতটা ভালোবাসে। সেটা কিভাবে করতে পারে? আমি এখনই যাব তার কাছে। রাজ দাম, ওর সাথে কথা বললে ও হয়তো জেদ করেই বিয়েটা করবে, আমাদের অন্য কিছু ভাবতে হবে। কি করবে বাবা? আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? বিয়ের সময় বর পাল্টে দিলে কেমন হয়? চুপ করো তুমি ফালতু বুদ্ধি। যাই হোক, এবার মেন কথায় আসি। আচ্ছা রানু, এটা বলো, অরিন কি ওই ছেলেকে দেখেছে? না, ও কাউকে চিনে না, আর ও বিয়ের আগে তাকে দেখতেও চায় না। এটা আমাদের জন্য একটা গুড পয়েন্ট। রানু, তুমি একটা কাজ করো, এক্ষুনি তুমি তোমার বাবাকে ফোন দাও রাজশাহী আসতে, আর এটা বলে দাও অরিন যেন এই ব্যাপারটাই না জানে কোনো কিছুই, সোজা আমাদের বাসায় আসতে বলো। আর একটা কথা, জাবিরকেও আসতে বলো। কেন ভাবি? সব বুঝাই বলবো, তবে তার আগে এমন ভাব করবে তুমি এই ব্যাপারটা যেন কিছুই জানো না, ওকে? রানু, তোমার আর একটা কাজ আছে। কি কাজ আপু? তুমি এখন অরিনের বাসায় যাও, আর বেশি দেরি হলে ও সন্দেহ করতে পারে তুমি এখানে এসেছো, আর এক্ষুনি তুমি তোমার বাবাকে ফোন দিয়ে সব কিছু বলবে,
রানু সুন্দর করে ওর বাবাকে সবকিছু বুঝিয়ে বলল। ওর বাবাও রাজি হলো। নিকিতা, তুই যা করছিস ভেবে করছিস তো মা? মা, আগে এটা বলো, তুমি কি চাও যে অরিন এই বাড়িতে বউ হয়ে আসুক? অরিনের মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। তাহলে মা চিন্তা করো না, ঘি খেতে চাই নেই, আঙুল সোজা রেখে লাভ নেই, আঙুল বেঁকিয়ে ঘি খেতে হয়। আপু, তাহলে আমি আসি? দাঁড়াও, যাওয়ার আগে আর একটা কথা, আগামীকাল অরিন ক্যাম্পাসে যাবার পর অরিনের মা বাবাকে আমাদের বাসায় নিয়ে আসবে। এখন তুমি আমাদের কি বলে নিয়ে আসবে সেটা তোমার ব্যাপার, আর তোমার বাবাও তো কাল সকালে ট্রেনেই আসছে। রাজ, তুমি রানুকে এগিয়ে দিয়ে আসো, আর হ্যাঁ, রাস্তার মোড় অব্দি এর বেশি যেও না, অরিন যেন এই ব্যাপারে একটুও না জানে, তাহলে কিন্তু প্ল্যান ফ্লপ হয়ে যাবে, মনে রেখো। ঠিক আছে ভাবি। রানু সবার থেকে বিদায় নিয়ে অরিনের বাসার দিকে রওনা হলো। এদিকে রানু ওর বাবাকে ফোন দেবার আগেই ওর বাবা অরিনকে ফোন দিয়ে বলে দিয়েছে রানুর রাজশাহী যাবার কথা। রানু কলিং বেল চাপতেই অরিন দরজা খুলে দিল। আপু, কেমন আছিস? এই তো, তা এত দেরি যে? আগে তো জানতাম বাস বা অন্য কোনো যানবাহনে রাস্তাঘাটে জ্যামে আটকেছে, কিন্তু এই প্রথম দেখলাম ট্রেনেও জ্যাম হয়, তাই না? রানু ভ্রু কুচকিয়ে, এই রে সেরেছে, নিশ্চিত এটা বাবার কাজ? তার মানে আপু আগে থেকেই আমার আসার ব্যাপারটা জানে, এখন কি হবে? 100% তার সন্দেহ হবে, আমি রাজের সাথে মিট করেছি। ভাব রানু ভাব, এমন কিছু বলতে হবে যাতে সন্দেহ করতে না পারে, কিছু তো একটা গল্প বানাতেই হবে। লেটস গো রানু, অল দ্য বেস্ট টু মি। আরে আপু, আর বলিস না, কি যে ঝামেলায় পড়েছিলাম, ট্রেনে আমি যে বগিতে হাসছিলাম সেই বগিতে আমার সাথে একটা মেয়ে ছিল, মেয়েটার বাবার বাড়ি রাজশাহীতে। তাতে কি হয়েছে, বাবার বাড়ি আসবেই তো নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই আসবে, কিন্তু কথা হচ্ছে মেয়েটা প্রেগনেন্ট ছিল, 8.5 মাস চলছে, ডাক্তার বলেছিল আরও 1 মাস পর বাচ্চা হবে, তাই মেয়েটা একাই সফর করছিল, কিন্তু ট্রেনে মেয়েটার ব্যথা শুরু হয়ে যায়। ইচ্ছে তো করছিল মেয়েটাকে বকি, একা এই অবস্থায় কেন চলতে হবে, কিন্তু মেয়েটার ফেস দেখে কিছুই বলতে পারিনি, জানিস আপু। তারপর রানু আর চোখে অরিনের দিকে তাকালো। আপুকে একটু চিন্তিত মনে হচ্ছে, তার মানে মেডিসিন কাজ করছে। এবার ওভার কনফিডেন্স নিয়ে রানু শুরু করলো। তারপর জানিস না আপু, আমি খুব টেনশনে পড়ে গেছি কি করব। ট্রেন থেকে নেমে ওর পরিবারের লোকজনকে ওর ফোন দিয়ে জানালাম, আর আমি দেরি না করে মেয়েটাকে পাশের ক্লিনিকে নিয়ে গেলাম। মেয়েটাকে অ্যাডমিট করাতেই ওর বাসার লোকজন আসলো। তারপর? তারপর মেয়েটা একটা ফুটফুটে বাচ্চার জন্ম দিল। মেয়েটার ওর বাচ্চা ভালো আছে তো? হ্যাঁ আপু, ভালো আছে। ডক্টর কি বলেছে জানিস আপু? কি বলেছে? আর একটু দেরি হলে নাকি বাচ্চাটাকে বাঁচানো যেত না। এবার একটু কাঁদো কাঁদো চেহারা যুক্ত করে রানু অরিনকে বলল, আপু তুই বল, আমি কি ভুল করেছি? রানু মাথা নিচু করে আর চোখে অরিনের দিকে তাকিয়ে, না রে পাগলি, তুই ঠিক কাজটাই করেছিস, তোর জন্য একটা বাচ্চা আজ বেঁচে গেছে, একজন নারী হয়ে আরেকজন নারীকে বিপদে সাহায্য করেছিস, আল্লাহ তোকে এর ফল অবশ্যই দিবে। আল্লাহ দিবে কিনা জানি না, কিন্তু তুই তো আমাকে ঠিকই দিলি, আমাকে সন্দেহ করে। মুখটা বাঁকিয়ে নিল রানু। সরি আপুটা, রাগ করিস না প্লিজ, এবার ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নে, রানু মনে মনে বলল। বাহ রানু, তুই তো জব্বর অভিনয় করতে পারিস, ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে অভিনয়ে ভালো কিছু হইতে পারতি, তোর গল্পে তো পুরাই গলে পানি হয়ে গেছে রে। মা রানু, একটা টিনচাক ডান্স দিবার মন চাইছে, কন্ট্রোল রানু কন্ট্রোল। যাচ্ছি। আরে রানু মা, তুই কখন এলি, আগে ফোন করে বলিস নাই কেন? কেমন আছিস তুই, জামাই বাবাজি কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে কাকিমা। আরে মা, ও অনেক দূর থেকে জার্নি করে আসছে, আর ও তো এখনই যাচ্ছে না, পরে সব জেনে নিও, ওকে ফ্রেশ হয়ে রেস্ট নিতে দাও। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, রানু মা যা ফ্রেশ হয়ে আয়, কে রেস্ট নে। জি কাকিমা। সেদিন রাতে খাবার খাওয়ার পর রানু ওর কাকা কাকির সাথে কিছুক্ষণ গল্প করল। অরিন তার আগেই নিজের রুমে চলে গেছে, রানুও একটু পর রুমে গেল। অরিন শুয়ে শুয়ে বই পড়ছে।
আপু কি বই পড়িস? এটা বাংলা উপন্যাস। ইংলিশের প্রফেসরের হঠাৎ বাংলায় রুচি হলো কবে থেকে? কেন, পড়লে কি সমস্যা নাকি? না তা নেই, কিন্তু আগে তো পড়তে দেখিনি তাই বলছি আর কি। কথা ঘুরিয়ে লাভ নেই, কি বলবি সরাসরি বল। আর তুই কাউকে না বললে এইভাবে হঠাৎ করে রাজশাহীতে বকবক করতেই আসছিস নাকি? তুই কত কিছু জানিস, কেউ কিছু বলার আগেই বুঝিস। তাহলে আমি এটা বুঝি না, তুই নিজেকে কেন বুঝিস না? কে বলছে বুঝি না? কচু বুঝিস। আচ্ছা আমি এটা বুঝলাম না, হঠাৎ করে তোর বিয়ের সিদ্ধান্ত নেবার কারণটা কি আমি জানতে পারি? হঠাৎ কি আছে, মেয়ে হয়ে জন্ম নিয়েছি, বিয়ে তো করতেই হবে। হ্যাঁ বিয়ে করা লাগবে ঠিক আছে, আমি তোর বিয়ে করতে নিষেধ করি নাই, কিন্তু যারে চিনিস না জানিস না দেখিস নাই তাকে বিয়ে করার মানেটা কি? চিনি না চিনে নিব, আর কাকা কাকি মা বাবা ইভেন তুইও দেখেছিস তাকে, আমার দিকে কি হবে? তোরা তো আর আমার খারাপ চাইবি না। রাখ তো, সংসার তুই করবি, কাকা কাকি মা বাবা না, বুঝলি? অত বুঝে লাভ নেই, ঘুমিয়ে পর, অনেক রাত হয়েছে। হ্যাঁ উত্তর না থাকলে মানুষ কথা এড়িয়েই যায় জানি। রানু তুই সব জানিস, তারপরও কেন এসব বলিস? আমি তো সব জানি, তুই জেনেও কেন ভুল করছিস? ওকে গুড নাইট। আপু তুই না একটা, উফ যা বেশি করে ঘুমা। দুজন দুদিকে হয়ে শুয়ে আছে, রানু ঘুমিয়ে গেলেও অরিন আর ঘুমোতে পারেনি। পরের দিন অরিন 9:30 দিকে ক্যাম্পাসে গেল। এদিকে রানু কি বলবে কাকা কাকিকে বুঝতে পারছে না, আসল কথা তো বলাই যাবে না, তাহলে কি করবে? অবশেষে মাথার বাতি জ্বলেছে, রানু কাকা কাকিকে গিয়ে বলল, পাশেই আমার এক চাচা শ্বশুরের বাড়ি, তোমরা চলো, আমি ওদের বলেছি তোমাদের নিয়ে যাব। কিন্তু প্রথমে ওরা রাজি হলো না, কিন্তু রানু অনেক কষ্টে ম্যানেজ করে রাজদের বাসার দিকে রওনা হলো। অপরদিকে রাজ স্টেশন থেকে রানুর বাবা মাকে নিয়ে আসত, জাবিরও আসছে আর সাকিব রাতুল নিধি তো আছে। একটা মহাসংগ্রামের পূর্ব প্রস্তুতি চলছে। ফাইনালি 11:00 দিকে সবাই উপস্থিত হলো। নিকিতা এবার সবাইকে বলল, দেখুন অরিন আর রাজ একে অপরকে ভালোবাসে, কিন্তু অরিন সমাজের ভয়ে আর জানি না কেন সেটা প্রকাশ করতে ভয় পাচ্ছে। আর হ্যাঁ আমি জানি রাজ ওর থেকে বয়সে ছোট, কিন্তু আমার কাছে মনে হয় বৈবাহিক রিলেশন এই বয়স কোনো ফ্যাক্ট না। সবচেয়ে বড় হচ্ছে দুজনের বোঝাপড়া আর ম্যাচুরিটি, আশা করি আপনারা বুঝতে পারছেন। অরণ্যের বাবা রাজি হলেও মা একটু দ্বিধায় ছিল, পরে সবাইকে বোঝানোর পর তিনিও রাজি হলেন। নিকিতা রানুর বাবাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা কাকা আপনি কি অরণ্যের মতামত এই ব্যাপারে ওই ছেলেদের বলেছেন? না মা সময় হয়নি, আজ বলতে চাইছি। আলহামদুলিল্লাহ, আর বলার দরকার নেই। তাহলে কি করব? আপনি এক কাজ করুন, এক্ষুনি তাদের ফোন দিয়ে বলুন এই বিয়ে হবে না, তারপর কি করা লাগবে আমি বলছি। রানুর বাবা ফোন দিয়ে তাদের না করে দিলেন। আপনারা তো রাজকে দেখলেন, ওকে কি আপনার অপছন্দ? রাজকে অপছন্দের কিছুই নেই, এক বাক্যে সবাই পছন্দের কথা স্বীকার করে নিল। আলহামদুলিল্লাহ, রাজ তুমি ক্যাম্পাসে যাও। কিন্তু কেন ভাবি? দেখো আমি রিস্ক চাই না, অরিন অবশ্যই তোমাকে খুঁজবে, আর না পেলে ভাবতেই পারো তুমি রানুর সাথে মিট করতে গেছো, অতএব তুমি যাও আর সাকিব রাতুল সহ বাকিরাও থাকো। রাজ বাধ্য ছেলের মতো ক্যাম্পাসের দিকে পা বাড়ালো, আর এদিকে নিকিতা সবাইকে তার প্ল্যান বোঝাচ্ছে। এবার সবাই শোনো, কার কি কাজ করা লাগবে। সাকিব আর রাতুলের কাজ হবে রাজের রুমটাকে সুন্দর করে সাজানো। সাকিব নিকিতার কানে কানে বলল, ভাবি এত কষ্ট করে রুম সাজিয়ে কি হবে? কেন? আরে ভাবি এত ট্র্যাজেডি করে বিয়ে, তোমার কি মনে হয় এদের দ্বারা কিছু হবে? ফাজিল, সাজাইতে তো হবেই। আর নিধি তোমাকে তো অরিন চিনেও না, সো তোমাকে হতে হবে বরের ছোট বোন। ভাবি এমনিতেও আমি ওর ছোট, সো পারফেক্ট। রাজের ভাইয়া তোমার সব বাজার করার দায়িত্ব, আর বাবা জানি না তোমার বিয়েতে যাওয়ার হবে কিনা। আরে সমস্যা নেই, বউ তো আমার বাড়িতে আসবে। কাকা আপনাকে এক কাজ করতে হবে, বিয়ের আগে কোনো ভাবেই যেন অরিন রাজকে দেখতে না পায়, আলাদা আলাদা রুমেই দুজনকে রাখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইসলামী শরীয়তের মোতাবেক মসজিদের বিয়ে পড়ালেই সওয়াব বেশি পাওয়া যাবে আর টেনশন খুব কম হবে।
এখান থেকে শুধু ওর মতামতটা জেনে নিলেই তো হবে। রেজিস্টারটা বাসায় করাবেন বিয়ে পড়ানোর পর। আর আমার বিআইবি আইন শোনেন, আমি কিন্তু রাজের মাই হই, আমিও বিআইন বিআই বলবো, কিন্তু আপনাদের কি আপত্তি আছে? দুজনেই স্বীকার হয়ে গেল, কারো সমস্যা নেই। যাই হোক, আপনারা এমন কিছুই করবেন না যাতে অরিন কিছু বুঝতে পারে, আর রাজের নকল মা বাবার দায়িত্বটা আমার। ভাবি যদি কোনোভাবে দেখে রাজকে অরিন ভাবি তাহলে? আরে এটার জন্য প্ল্যান বি রেডি, সাধারণত মেয়েরা ঢেকে থাকে, আমরা রাখবো রাজকে। মানে? মানে হলো হিন্দুদের বিয়ে দেখো নি, বরের টোপরের সামনে ফুল দিয়ে সাজানো থাকে, কেউ ফেস দেখে না, ঠিক সেটাই আমরা রাজের সাথে করব। জাস্ট সুপার আইডিয়া ভাবি। তা তো অবশ্যই, আর জাবিরও রানুর কাজ। রানু, তুমি অরিনকে খুব সুন্দর করে সাজাবে, আর সিম্পলের সব কিছু ডেকোরেশনের কাজ জাবির করবে। আশা করি সবাই সবার কাজ বুঝে গেছো, এখন বলো আমার প্ল্যানটা কেমন। সবাই প্রশংসা করলো নিকিতার। যাই হোক, ধন্যবাদ প্রশংসা করার জন্য, এখন প্ল্যান ওয়ার্ক আউট করতে সবাইকে নিখুঁতভাবে কাজ করতে হবে। অল দ্য বেস্ট সবাইকে। রানু, তোমরা এখন যাও, জাবির আজ এখানেই থাক, আর কাকা আপনিও থাকেন। না মা, থাকা যাবে না। তবে বিয়ে ডেট কবে দিব? আপনি অরিনকে ফোন করে বলেন, যেহেতু ও চাইছে সিম্পলের মাঝে বিয়ে হোক, তাই বরপক্ষ আর দেরি করতে চাইছে না। আজ তো বুধবার, আগামীকাল শুক্রবার, মানে আর একদিন পরই তো বিয়ে। এদিকে ক্যাম্পাসে রাজের সাথে অরিনের দেখা হলেও অরিন একটা কথা বলেনি। কথা না বলার কারণ রাজ জানে, কিন্তু এভাবে ছেড়ে দিলে তো হবে না রাজের। এই যে আপনি। হুম বলো, কি হয়েছে আপনার? কই কি হবে আমার, আমি ঠিকই তো আছি। তাহলে কথা বলছেন না কেন? কি কথা বলবো, আমি ব্যস্ত আছি, আমার ক্লাস আছে, আসি। কিন্তু আমার সাথে কথা না বলে থাকতে পারবেন আপনি? কেন পারবো না। অরিন একটু দূরে গিয়ে কথা বলছে, রাজ পিছে পিছে যাচ্ছে। অরিন একটা ফাঁকা ক্লাসরুমে ঢুকে রুম লক করে দিল। কাকা পুরো কথা বুঝাই বলল। অরিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঠিক আছে বলে ফোন রেখে চুপ করে ব্রেঞ্চের উপর বসে রইল। এদিকে রুমের দরজায় দাঁড়িয়ে রাজ ডাকছে প্রচণ্ড অভিমান আর রাগে। অরিন ঠাস করে দরজা খুলে রাজের সামনে এসে দাঁড়ালো। কি হয়েছে? হোয়াটস আর ইওর প্রবলেম? সোজা কথা বোঝো না তুমি? আমি তোমার টিচার, তোমার আমার মাঝে একটা টিচার আর স্টুডেন্টের রিলেশনশিপ, এর বাহিরে কোনো কিছুই নেই। ভেবে বলছেন তো? বাবার কি আছে? আমি কি কিস করতে পারি আপনাকে? এটা কেমন বেয়াদবি? বেয়াদবি? কোনটাকে বেয়াদবি বলছেন? আমি জোর করে করিনি, আর অনুমতি চাইছি, আপনি রাজি আছেন তো? ছি, তোমার থেকে আমি এটা আশা করিনি রাজ। কি আশা করছেন আমার থেকে? আমার সাথে আপনার টিচার আর স্টুডেন্টের রিলেশন? আপনি এর বাইরেও আমার থেকে আশা করেন? আজব না ব্যাপারটা, একজন স্টুডেন্ট যা ইচ্ছা করতে পারে। এই যে আজকে এক বছরের বেশি হলো, একই কথা বারবার বলছি, ভালোবাসি ভালোবাসি, কোনোদিনও তো বাজে নজরে তাকাইনি। আমি প্রতিটা মেয়েকে সম্মান করি, আর আমার কাছে আপনার সম্মান অনেক ওপরে। আপনার আচার আচরণ দেখে একটা বাচ্চাও বুঝবে ভালোবাসেন আপনিও আমাকে। কী কী করেছেন না করেছেন ওসবে আমার যায় আসে না, সবচেয়ে বড় কথা এত ভালোবাসি, তাই আপনার কাছে আমি মূল্যহীন, তাই না? কোনোদিনও অন্যায় আবদার করেছি কি? করিনি। আপনাকে নিয়ে মজাও করিনি, আর আপনি আমার টাইম পাস না, আমাকে আপনি টাইম পাস হিসেবে ব্যবহার করেছেন। আজকে যদি জোর জবরদস্তি করতাম ঠিকই আপনি আমায় ভালোবাসতেন, স্বীকার করতেন, কিন্তু কী করব বলুন, আমি না একটু ওভার ভদ্রপোলা, বুঝেছেন? তাই আর কি, সব দোষ ধর থাকুন আপনি আপনার অ্যাটিটিউড নিয়ে, মেজাজই খারাপ করে দিয়েছেন আপনি। রাজ রেগে ফুলে বেলুন হয়ে গেছে, মনে হচ্ছে কখন যে ফাটবে, আল্লাহই ভালো জানে। অরিন নির্বাক হয়ে ঠায় দাঁড়িয়ে আছে, কি থেকে কি হলো বুঝতে পারছে না। রাজের সাথে এভাবে কথা বলাটা উচিত হয়নি, কই ও তো একটা কথাও ভুল বলেনি, কিন্তু কাল দিন পর যে আমার বিয়ে। অরিনের অজান্তেই চোখের কোণ বিয়ে দুপোটা জল গড়িয়ে পড়ল। বাকি সময়টা চুপচাপ ক্লাস নিয়ে বাসায় ফিরল অরিন। তারপর আর রাজকে একবারও দেখেনি ক্যাম্পাসে। সন্ধ্যায় কফি হাতে অন্ধকার ব্যালকনিতে দাঁড়িয়ে আছে অরিন। না,
রাজের সাথে ওইভাবে কথা বলাটা একদম উচিত হয়নি। ওর কি দোষ? যথেষ্ট ভালো একটা ছেলে সে। কি ভাবছিস, রাজের কথা? তুই হয়তো ভুলে গেছিস কাল দিন পর আমার বিয়ে। রাজের কথা কেন ভাববো? আর সবচেয়ে বড় কথা, ও আমার স্টুডেন্ট, বুঝছিস? সবচেয়ে বড় কথা ওইটা না, টিচার তো তুই পরে আপু, আগে তুই একটা মেয়ে। একটা কথা কি জানিস আপু? কি কথা? আমার জীবনে প্রথম আমি একজন হার্টলেস মানুষ দেখলাম, আর আমার দুর্ভাগ্য হচ্ছে তুই আমার বোন। কথাটা বলে রেগে রানু ভিতরে চলে গেল। হয়তো ঠিকই বলেছিস, কিন্তু আমিও ভুলি নাই, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, আর রাজও ওর ভুল বুঝতে পারবে। পরের দিন সকালে অরিন রেডি হচ্ছে ক্যাম্পাসে যাবার জন্য। আজকে কলেজে না গেলে হয় না? মা, আমি চাই না এই ব্যাপারে কেউ জানুক। আর আদিত্যদের কিছুই নেই, আমার প্রথম বিয়ে হচ্ছে না, সেটা সন্দেহ হতে পারে। হ্যাঁ কাকি, ঠিকই বলছে, যদি ক্যাম্পাসে না যাই আরেকজন সন্দেহ করতে পারে। খোঁজ নিতে বাসায় আসলে তো সব জানতে পারবে, আর জানলে তো বিয়ে হতেই দিবে না, এই ভয়, তাই না আপু? কে কি করবে? মা, তুমি ওর কথা শোনো না তো, ফালতু বকবক। হ্যাঁ, সত্যি কথাগুলো ফালতু বকবকই হয়। মা, আমি আসি। অরিন চলে যাবার পর খুব ভালো করেই হলুদের আয়োজন শুরু করলো রানু। ওদিকে বিয়ের আসল আয়োজন হচ্ছে রাজদের বাসায়। গুটি কয়েক পরিচিত আত্মীয় স্বজন ছাড়া কাউকে কিছু বলেনি, কিন্তু পুরো বাসায় লাইটিং করা হচ্ছে। কেউ কিছু জিজ্ঞেস করলে বলছে আজ নিকিতাদের ম্যারেজ ডে। এইভাবে তুমি এসব কাজ বাদ দাও তো, শপিং করবে কখন? আরে আরে রে, আমার ছেলে তো পাগল হয়ে গেল ওই টেনশনে। টেনশন নিয়ে কিছুই নেই, বিকেলে যাব আমি মা আর নিধি। যদি বিকেলে ঝড় আসে? ও মাই গড, রাজ তুই না সত্যি বিয়ে পাগল হয়ে গেছিস। বান্দর নিকো থাকার, তোর বিয়েতে না টিকটিকি আর তেলে পোকা দেব বেশি কথা বললে। বিয়ে পাগল কোথাকার, যা এখান থেকে। ভাবি তাহলে কি করবে? তাহলে আর কি, অরিনের যে শাড়ি আছে ওইগুলো পরিয়ে নিয়ে আসব। মজা করছ? তাছাড়া কি করব, আমার ছেলেটা তো গেছে, সমস্যা কই, রাতে না হয় সকালে গিয়ে নিয়ে আসব, পরিচিত দোকান সব। আজ ক্যাম্পাসে যাবে না, তোমার সে তো গেছে, রানু ফোন দিয়েছিল। যাগগা, আমি যাব না, গতকাল ঝগড়া হয়েছে। আবার ঝগড়া করছো কেন? কি করব, মেজাজ খারাপ হয়ে গেছে কথা শুনে। বলছে আমাদের দুজনে নাকি টিচার আর স্টুডেন্টের রিলেশন, আর কিছু নাই। বলো কার না রাগ হবে? উল্টো পাল্টা কিছু বলো না তো আবার। তেমন কিছু বলি নাই, আজকে না গেলে অবশ্য ভাববে আমাকে নিয়ে। কি করে বুঝলে তোমাকে নিয়ে ভাববে? গতকালই দেখলাম চোখের পানি মুছছে। অরিন না আসলে একটা পাগল, কেন যে নিজের কথা বুঝে না কে জানি। যাই হোক, তুমি থাকো, আমার অনেক কাজ আছে। সন্ধ্যায় গায়ে হলুদ হবে দুজনের। রাজদের বাসার ছাদেই সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে। অরিনদের বাসায় অবশ্যই সব কিছুই হয়নি, হালকা একটু হলুদ দিয়ে অরিন নিজের রুমে লাইট অফ করে শুয়ে আছে। রানুর খুব ইচ্ছে হচ্ছে ওকে গিয়ে জ্বালাতে, কিন্তু কেন যেন মায়াও হচ্ছে তার। আসলে আমরা যা কিছুই বলি বাস্তবতা তো এটাই আপু, নিজেও কষ্ট পাচ্ছে। অরিন ভুল সঠিকের মার প্যাচে পড়ে আছে, একা একা হয়তো কাঁদছে। এদিকে নিকিতা রাজকে হলুদ দিয়ে নিধি আর মায়ের সাথে শপিংয়ে যাচ্ছে। রাজ নিকিতাকে ডেকে বলল, ভাবি আর যা ইচ্ছে কোনো সমস্যা নেই, শুধু শাড়ির কালারটা আমার পছন্দ কিনবে। কি কালার? গ্রিনের সাথে ব্ল্যাকের মিশ্রণ। বাহ, আমার ছেলে তো বেশ পছন্দ, অবশ্য মানাবে ওকে, কিন্তু বিয়েতে সবাই তো লাল কালারই পরে। সবার বউ আর আমার বউর মধ্যে ডিফারেন্স তো আছেই ভাবি। তা তো অবশ্যই। আর একটা কথা, আমার না তার সাথে এখন একটু কথা বলতে ইচ্ছে করছে, কি করব বলো তো? এখন না বলাই ভালো, যদি বুঝতে পারি। পারবো না, গতকালের ক্যাম্পাসের ঘটনাটা নিয়ে বলবো। ঠিক আছে, তবে সাবধানে। ওকে ওকে ভাবিজি। নিকিতার যাবার পর বাসায় সবাই মজা করছে। রাজ ছাদ থেকে নিজের রুমে গেল, এসেই একটা ফোন দিল। কেন যেন রাজের একটু বুক বেশি ধকধক করছে। দুবার দেবার পরও অরিন রিসিভ করেনি, অবশ্য সেটা ভুলে নয় ইচ্ছে করে, কিন্তু তৃতীয়বার আর পারেনি, রিসিভ করল অরিন। কান্নাকাটি করার পর যে কোনো মানুষেরই কণ্ঠ ভারী হয়ে যায়। অরিন ফোনটা রিসিভ করে চুপ করে আছে, আসলে ঠিক কি বলবে বুঝতে পারছে না সে। এদিকে রাজও চুপচাপ,
মনে হচ্ছে যেন কেউ টিভির সাউন্ড মিউট করে হা করে তাকিয়ে দৃশ্য দেখছে। 10-15 মিনিট এভাবেই চলছে। কি ব্যাপার, এখন ওই রাগ কমেনি আমার উপর থেকে? কিসের রাগ? গতকাল ক্যাম্পাসের ওই ঘটনাটার জন্য সরি, জানি না কি হয়েছিল আমার। আসলে আপনাকে খুব ভালোবাসি তো, তাই হয়তো আপনার কথায় মাথা ঠিক ছিল না। প্লিজ মাফ করে দেবেন আমাকে। আমার সে কথা মনেই নেই। তার মানে আমার কথা একদমই মনে পড়ে না আপনার? আমি আরও ভাবলাম আপনি হয়তো কষ্ট পাচ্ছেন। সরি আমার প্রেডিকশন ভুল হওয়ার জন্য, হয়তো আমার ভালোবাসায় খাদ আছে, তাই আমি কোনো দাগ কাটতে পারিনি আপনার মনে। হয়তো একটু বেশি দাগ কেটে গেছে, কিন্তু কিছু কথা কখনো বলতে নেই যে। এইসব নিয়ে ভেবে কেন সময় নষ্ট করছো? সেই রকম কিছুই না। হয়তো আপনার কাছে সেটা, তবে আমার কাছে সবটা জুড়ে আপনার বসবাস। থাক, পশম নিয়ে কোনো না কোনো একদিন বুঝবেন, সেই আশাই রইলাম। হয়তো আর কখনো ওই একদিন আসবে না রাজ। হুম, যাই হোক, কি করছিলেন? কিছু না। ভালো আছেন তো আপনি? হুম। না, কেন জানি মনে হচ্ছে আপনি ভালো নেই, কি হয়েছে বলবেন একটু? কই, কিছু তো হয়নি। আপনার কণ্ঠস্বর এরকম ভারী ভারী লাগছে কেন? আপনি কি কাঁদছেন? আরে না, শুয়ে আছি এই জন্য। রাজের সাথে কথা বলতে বলতে অরিনের একটু বেশি খারাপ লাগছে। যাই হোক রাজ, আমি এখন ফোনটা রাখি, ভালো লাগছে না কথা বলতে। ও আচ্ছা, ঠিক আছে, একটা কথা। হুম, বলো কি কথা? আমি আমার মায়াবতীকে ভীষণ ভালোবাসি। অরিন আর কিছুই বলতে পারেনি, ফোনটা কেটে দিয়ে কান্নায় ভেঙে পড়ল। রানু এসে মাথায় হাত দিল, আজ আর লুকোতে পারেনি অরিন। রানুকে জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অরিনের কান্না হয়তো রানুও সহ্য করতে পারেনি, যদিও জানে কাল হয়তো সব ঠিক হবে আল্লাহ চাইলে, কিন্তু তারপরও অরিনের কান্না। যাকে সবসময় নিজেকে আড়াল করতেই দেখা গেছে, যাকে গতকালই হার্টলেস বলেছে, সেই মানুষটা কিভাবে কাঁদছে। কাঁদো কাঁদো কণ্ঠে অরিন রানুকে বলছে, রানু তুই বলিস না আমি হার্টলেস, আরো কত কি। আজ আমি সত্যি কথা বলবো রানু, আমি সত্যি হয়তো ভালোবাসি রাজকে, জীবনের প্রথম কাউকে এতটা ভালোবেসেছি। কিন্তু রানু, এই রিলেশন কি করে পসিবল বল? সবাই ভাবে, আমি হয়তো বুঝতে পারছি না। আমি ঠিক ওই প্রথম দিন থেকেই রাজকে পছন্দ করি, কিন্তু এটা কি করে ভুলে যাব? আমি ওর টিচার, আমি একজন বিধবা, একটা ছেলে অনেকগুলো মেয়ের সাথে থাকতে পারে, তবুও কিছুই যায় আসে না, কারণ তাদের দেখলে বোঝা যায় না। কিন্তু রানু, একজন মেয়ে একবার কারোর সাথে ফিজিক্যাল রিলেশন হবার পর সেই মেয়েটার কাছে হয়তো অন্য কাউকে দেবার মতো আর কিছুই থাকে না। আমি কোন মুখ নিয়ে রাজের কথা মেনে নিব? আমিও ভালোবাসি, কিন্তু ওকে দেবার মতো তো কিছুই নেই আমার, কারণ উচ্ছিষ্ট খাবার খাওয়া এতটাও সহজ না। আমি রাজকে ঠকাতে চাই না, ও আমাকে ক্যাম্পাসে হয়তো খোঁজে, কিন্তু ওর থেকে বেশি আমি খুঁজি ওকে। আজ সারা দিন দেখিনি ওকে, খুব খারাপ লেগেছে। সত্যি তো, এটাই আমি ক্যাম্পাসে ওকে দেখতে গিয়েছিলাম। তাহলে ওকে না জানিয়ে বিয়ে করতে যাচ্ছিস, এটা কি ঠিক হচ্ছে? আমি জানি না কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কিন্তু আমি রাজকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু ওকে আমি বিয়ে করতে পারবো না। অন্যজনকে যে বিয়ে করবি সে ঠকবে না? আমি জানি না। আপু, যা কিছুই করিস আবেগে করিস না, পরে ভুল বুঝতে পারবি, তাই আগেই সব কিছু ভেবে কাজ কর। আমি আর কিছুই ভাবতে পারছি না, মাথা অসহ্য ব্যথা করছে। হুম, আয় আপু, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমিয়ে যা। রানু সব জেনেও চুপচাপ মনে মনে বলছে, আপু তোর ভালোর জন্যই করছে এসব। যখন প্রিয় মানুষগুলো তার ভালো বুঝতে পারে না, তার আশেপাশের মানুষগুলোর উচিত সেই ভালোটাকে পেতে সাহায্য করা। আগামীকালের কথা ভেবে খুব এক্সাইটেড আমি, খুব ইচ্ছে করছে তোর সাথে শেয়ার করি, কিন্তু তোর সাথে শেয়ার করলে হিতে বিপরীত হতে পারে, অতএব এই রিস্ক আমি কখনো নিতে পারবো না। ভালোবাসি অনেক আপু তোকে। ওদিকে শপিং শেষ করে সবাই বাসায় ফিরল। রাজের শাড়িটা বেশ পছন্দসই হয়েছে, রাতে আর কেউ ঘুমাতে পারেনি। আচ্ছা রাজ, তুই ঘুমা ভাই, কাল না হয় তোর বিয়ে,
কাল রাতে তো ঘুমানোর টাইমও না পেতে পারিস। কে বলেছে পাবো না? কাল রাতে আমার উপর বজ্রপাত হতে পারে, আমি রিক্স নিতে পারবো না। বেডের সাথে সাথে দয়া করে সোফাটাও ঠিক করে দিস। আমার অবস্থান সোফাতেই হবে মনে হচ্ছে। রাজের কথা শুনে সবাই হাসছে। হ্যাঁ হ্যাঁ, সবাই হিহি করে হাসো, দয়া মায়াহীন সবগুলো। সবাই এবার বলছে, আহারে বেচারা নতুন বর। মন খারাপ করে সবাই বসে আছে। বুঝেছি বুঝেছি, আর অ্যাক্টিং করা লাগবে না। এভাবেই সারা রাত কাটল সবার। আজ বিয়ে, রাজের নকল মা বাবার দায়িত্বটা পড়েছে নিধির মা বাবার ওপর। ঠিক দুপুর ১২টায় বাসা থেকে বের হবে সবাই। এখন ১১:৩০ বাজে। এই রাজ, খাবারটুকু খেয়ে নাও, অরিন্দের বাসায় খাবার দরকার নেই। আরে ভাবি, কেন খাবে না ও? খাবার খেতে গেলে ফেস বের করতে হবে। যদি বিয়ে পড়ানোর আগে অরিন্দ জানে না, তাহলে বিয়ে হয়েছে? আমাদের রাজ ইতিহাসের প্রথম বর হতে যাচ্ছে, যে কিনা শ্বশুর বাড়িতে না খেয়েই বিয়ে করবে। আরে অনেকে তো খাবারের জন্য বিয়ে করে না, এতে রাজরে নোবেল দেওয়া উচিত। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ, রাজ মা বাবা ভাই ভাবিকে ছাড়া বিয়ে করতে যাচ্ছে। সবার থেকে দোয়া নিয়ে রওনা হলো রাজ। রিমি জানতো না বিয়ের কথা, আজই শুনেছে। এসেই অরিনকে বকাবকি করছে, আপু তুমি এটা কি করছো? রাজ তোমাকে ভালোবাসে আর তুমিও, তাহলে কেন অন্য মানুষকে বিয়ে করতে যাচ্ছ? রিমি রিমির মতো বলছে। অরিন যেন কিছু শুনতে পায়নি, চুপচাপ বসে আছে। বিয়েটা সুন্নতি তকিয়ায় সম্পন্ন করার জন্য মসজিদেই বিয়ে পড়ানো হলো। আর এদিকে রানু অরিনকে খুব সুন্দর করে সাজাচ্ছে। শাড়িটা দেখে অরিনেরও কেমন যেন লাগলো। এটা তো আমার পছন্দের কালার, যাকে চিনি না জানি না, সে কি করে জানলো আমার পছন্দের কথা? হয়তো কারো কাছে শুনেছে। সৌভাগ্য এটা যে অরিন রাজের বাবার নাম জানত না, তাই রেজিস্টার করার সময় রাজের নাম শুধু সোহান আহমেদ দেওয়া ছিল, যাতে অরিন বুঝতে না পারে। SA এর পূর্ণ রূপ হচ্ছে সোহান আহমেদ, যা অরিন জানত না। আলহামদুলিল্লাহ বিয়েটা সম্পূর্ণ হলো। অরিন্দের বাসা থেকে বের হতে বিকেল ৫টা বাজল। রাজদের বাসায় যেতে বেশি সময় লাগে না। অরিন যেন বুঝতে না পারে, গাড়ি নিয়ে পুরো রাজশাহীর অলিগলিতে ঘুরে রাত ৯:৩০ বাসায় আসলো ওরা। ভাগ্যিস অরিন একবারও জানলার দিকে তাকায়নি, পুরো সময় মাথা নিচু করেছিল। রাজদের বাসা লাইটিং করে একটু অন্নপ্রকার করানোর চেষ্টা, তারপরও অরিন বাসায় পা রাখতেই তার কেমন যেন মনে হলো, মনে হয় এর আগেও হয়তো আমি এই পাশে আসছি, হয়তো এমনি ভাবছি বলে চুপ হয়ে গেল। নিকিতার প্ল্যান অনুযায়ী বাসার সবাই অরিনের সাথে সকালে দেখা করবে, তাই রাতে আর কেউ অরিনের সামনে যায়নি। রাজের রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। অরিন এখনো তার হাজবেন্ডকে দেখেনি। অরিনকে বাসর ঘরে রেখে আসলো নিধি। রাজ ভিতরে যেতে ভয় পাচ্ছে, মনে হচ্ছে যেন ভিতরে কোনো ক্ষুধার্ত বাঘ আছে, ভিতরে গেলেই খেয়ে নেবে। বিয়েতে ভয় মেয়েরা পেলেও আজ কেন যেন রাজ ভয় পাচ্ছে। সবাই বলার পর কাঁপা কাঁপা পায়ে আস্তে আস্তে ভেতরে গেল রাজ। রাজ ভেতরে প্রবেশ করার সাথে সাথেই অরিন মাথা নিচু করে নিল।